টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে, দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধিতে আপেল ও চুইংগাম কিভাবে কার্যকরী করবে চলুন দেখি। যে কোনো মৌসুমেই নিজেকে সাজাতে কে না ভালোবাসেন, আমরা সকলেই ভালোবাসি রঙে ছন্দে আনন্দে নিজেদের সাজাতে, সুন্দর পোশাক জুতা হেয়ার স্টাইলের পাশাপাশি সতেজ উদার মন। কিন্তু দাঁতের যদি থাকে হলদে ছোপ তাহলে অনুষ্ঠান পণ্ড, তাই রং ফিকে হয়ে যাওয়ার আগে কিনে ফেলুন আপেল ও চুইংগাম, হয়ে গেল সকল সমস্যার সমাধান। আপেল, আপেলকে বলা হয়েছে প্রাকৃতিক টুথব্রাশ। অফিসে আপনি কাজে ব্যস্ত, লাঞ্চ করে আসার পর আপনার মনে হলো একবার দাঁত মেজে এলে ভালো হয়, কিন্তু সময় নেই, কি করবেন? দাঁত বড় অপরিষ্কার, তাকে সাদা ও ঝকঝকে করে তোলার জন্য একটা আপেল আপনাকে খেতেই হবে। দাঁত পরিষ্কারের ক্ষেত্রে ভালো কাজ দেবে এই ফলটি। আশ্চর্যের কথা হলো চিজ খেলেও দাঁত পরিষ্কার থাকে, তবে চিজ আবার শরীরে মেদ বৃদ্ধি করে। দাঁতের সাদা রং অনুক্ষণ রাখার জন্য জল খাওয়ার আবশ্যক, প্রচুর পরিমাণে জল খাওয়ার অভ্যাস করতে হবে। চুইংগাম, একই সঙ্গে চিবোতে হবে চুইংগাম। চুইংগাম দাঁতের সাদা রঙকে ফিকে হতে দেয় না, উজ্জ্বল বাড়িয়ে তোলে আগের থেকে অনেক বেশি। দাঁতের জোর বাড়ায়, ঝকঝকে তকতকে দাঁতের জন্য একটু কৌতুক করাই যেতে পারে। তবে হ্যাঁ, নতুন বছর শুরুতে আগে প্রতিজ্ঞা করুন যে সিগারেট ছেড়ে দেবেন, কফি খাবেন না, রেড ওয়াইন শোবেন না, এসবই কিন্তু দাঁতের ক্ষয়কে বাড়িয়ে দেয়। একদিকে আপেল খাবেন, আবার অন্যদিকে সিগারেট সুখ টানো দেবেন, দু নৌকায় পা দিয়ে চললে হবে না। সুস্থ সুন্দর উজ্জ্বল সাদা দাঁতের হাসিতে চমকে যাক আপনার চারপাশের পৃথিবী, দাঁত দিয়েই যেন আপনাকে চেনা যায়, কেবল আপনাকেই। আপনার জীবনকে সুস্থ ও সুখময় তুলে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের টিপস পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিও দেখার জন্য।